হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি 2022-এর মাধ্যমিক যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা, সেই প্রশ্নবিচিত্রার আর একটা মডেল সেট নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার 5। এটা বিষ্ণুপুর হাই স্কুলের একটা সেট। আজকে আমি পুরোটা সলভ করব রাইটিং সহ, যেমন করে প্রত্যেকটা করাচ্ছি। এর আগে আমি 4 পর্যন্ত করিয়ে দিয়েছি, ফার্স্ট সামেটিভ প্লাস সেকেন্ড সামেটিভ। তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নাও। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার তো অবশ্যই করবে, আর তার সাথে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 5 করাবো। এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুলের একটা সেট। প্রথমে সিন রয়েছে, এটা ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে এই পোর্শনটা। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড বাই দ্য টিচার স্বামী স্যামুয়েল স্বামীজ ফাদার না স্বামীজ মাদার? স্যামুয়েল কার প্রতি ইমপ্রেসড হয়েছিল, স্বামীর ফাদারের প্রতি? তাহলে অপশন সি, স্বামীজ ফাদার। নেক্সট, দ্য অ্যাবভ প্যাসেজ ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম, এই যে প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ, হেল্প ফ্রম ফাদার না নান? আমরা জানি ফাদার সেল্ফটা মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে অপশন টু, মালগুড়ি ডেজ। এরপরে দেখো, স্টেটমেন্ট এবং রিজন রয়েছে। যেটা স্টেটমেন্ট লেখা আছে রিজন লিখতে হবে, আর রিজন লেখা আছে যার তার স্টেটমেন্ট লিখতে হবে। প্রথমে রিজনটা লেখা আছে, দেয়ার ওয়াজ এ চান্স দ্যাট স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে। হ্যাঁ, তাহলে একটা সুযোগ রয়েছে যে সারাদিনে স্যামুয়েল কিছু একটা করতে পারে। স্টেটমেন্ট কী তার কারণ? স্টেটমেন্টটা হবে, সোয়ামি ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সোয়ামি ভাবলো দিনের শেষে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে। তারপরে হচ্ছে যে কারোর স্টেটমেন্ট লেখা আছে, দেখো, স্যামুয়েল ওয়ান্টেড মোর পেরেন্টস লাইক স্বামীজ ফাদার। স্যামুয়েল স্বামীর বাবার মতো আরও পেরেন্টসদেরকে চায়। তার কারণ কী? কারণ হচ্ছে স্বামীজ ফাদার সেড দ্যাট হি উড নট মিস হিজ ক্লাস অ্যাট অল। স্বামীর বাবা বলেছিল যে কোনোভাবেই যেন সে ক্লাস মিস না করে। পরে দেখো, স্টেটমেন্ট ট্রু ফলস রয়েছে। স্যামুয়েল ওয়াজ টিচিং জিওমেট্রি হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিস ক্লাস। স্বামী যখন তার ক্লাসের গেটের সামনে দাঁড়ালো, তখন স্যামুয়েল জিওমেট্রি পড়াচ্ছিল। এটা কী হবে? ফলস। অ্যারিথমেটিক পড়াচ্ছিল, তাহলে ফলস হয়ে যাবে। আর সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে, দেখো এই লাইনটা, একদম প্রথম যে লাইনটায় রয়েছে, প্রথম লাইনটা না, তারপরে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এরপর আসবো আমরা পোয়েম পোর্শানে। কী থেকে পোয়েমটা রয়েছে দেখো, অ্যান্ড আই থিঙ্ক নো ডিসগ্রেস, বুঝতে পারছো নিশ্চয়ই, ফেবেল কবিতার একটা অংশ এখানে তুলে নেওয়া হয়েছে। আমি কবিতাটা পড়াচ্ছি না, আর কারণ আমি তো কবিতার ভিডিও দিয়ে দিয়েছি, ফাদার সেলফেরও ভিডিও রয়েছে, তো টেক্সটে তোমরা দেখে নেবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো, প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, দ্য স্কুইরেল ইজ ভেরি স্মল, দ্য মাউন্টেন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য স্কুইরেল। তাহলে স্কুইরেল বা কাঠবেরি কোনটাকে অস্বীকার করে না, যে মাউন্টেন খুব বড় এটা অস্বীকার করে না? তাহলে অপশন ওয়ান, দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। তারপরে দ্য ওয়ার্ড স্প্রাই মিন্স, স্প্রাই বলতে কি বোঝানো হয়েছে? ফুল অফ অ্যাঙ্গার, ফুল অফ সরো, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, ফুল অফ হ্যাপিনেস। স্প্রাই মানে হচ্ছে লাইফ, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অপশন থ্রি। এরপরে দেখো, দুটো প্রশ্ন রয়েছে, ইন হুইচ অ্যাসপেক্ট ডু দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার, কোন অ্যাসপেক্টে বা কোন ক্ষেত্রে মাউন্টেন এবং স্কুইরেল আলাদা, কোন কোন ক্ষেত্রে আলাদা তারা? তাহলে এটার উত্তর হয়ে যাবে, টু ডিফারেন্সেস বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল স্কুইরেল আর দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ অ্যান্ড স্কুইরেল ইজ স্মল, অ্যানাদার ডিফারেন্স ইজ মাউন্টেন ক্যানট ক্র্যাক এ নাট ওয়ার অ্যাজ স্কুইরেল ক্যানট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। তাহলে দুটো ডিফারেন্স কি? মাউন্টেন খুব বড়, স্কুইরেল ছোটো, আর মাউন্টেন বাদাম ভাঙতে পারে না, ঠিক সেরকমই স্কুইরেল কিন্তু তার পিঠে করে পর্বতকে বয়ে নিয়ে যেতে পারে না মাউন্টেনের মতো। তাহলে এই দুটো হচ্ছে তাদের দুজনের মধ্যে ডিফারেন্স। নেক্সট প্রশ্ন, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট এক্সপ্লেন, এই যে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এই লাইনটাকে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। এটার উত্তর হয়ে যাবে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট মিন্স দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড এভরিথিং ইজ ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড প্রপারলি ব্যালেন্স। তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে সাজানো রয়েছে আর ওয়েল ব্যালেন্স করা রয়েছে, প্রত্যেকটা জিনিসের যার যতটুকু গুরুত্ব, যার জন্য যত দরকার, সব কিছু কিন্তু ঠিক করে ব্যালেন্স করা রয়েছে, এটাই বলা হয়েছে এই লাইনের মধ্যে দিয়ে। এরপর আমরা চলে আসবো আনসিন পোর্শনে। দেখো, আনসিনটা পড়ে আগে মানেটা বলি। কলকাতা, এ 15 ইয়ার্স ওল্ড স্কুল বয় ডায়েড আফটার ক্লাসমেট পাঞ্চড হিম ইন দ্য চেস্ট অ্যাট টিউশন সেন্টার ইন দ্য জোড়াবাগান এরিয়া অফ নর্থ কলকাতা অন থার্সডে আফটারনুন। তাহলে থার্সডে আফটারনুনে
মঙ্গলবার দুপুর বিকাল বেলায় একজন 15 বছর বয়সী স্কুল বয় মারা যায় যখন তার ক্লাসমেট তার বুকে একটা আঘাত করে এট টিউশন সেন্টার, তার যে টিউশন পড়তে গেছিলো সেই টিউশন স্যারের কাছে, ইন জোড়াবাগান এরিয়া অফ নর্থ কলকাতা। যেটা ঘটনাটা ঘটেছিল নর্থ কলকাতার হচ্ছে জোড়াবাগান এলাকায়। পুলিশ নেমড দ্য ভিকটিম অ্যাজ মায়াঙ্ক সুরেখা, এ ক্লাস 10 স্টুডেন্ট, এ রেসিডেন্ট অফ ভাটতলা এরিয়া অফ সেন্ট্রাল কলকাতা, মধ্য কলকাতার ভাটতলা এরিয়ার একজন বাসিন্দা, যে ভিকটিম ছিল, যে মারা গেছিলো তার নাম হচ্ছে মায়াঙ্ক সুরেখা, ক্লাস 10 স্টুডেন্ট। তাহলে কোথায় বাস করতো? ভাটতলা এরিয়া, সেন্ট্রাল কলকাতা। The accused is in the same class and they have been studying together in the same school for over a decade. যে অ্যাকিউজড, যে মানে যে অভিযুক্ত যে ঘটনাটা ঘটিয়েছিল, সেও সেই একই স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুজন ছাত্র একটা স্কুলে প্রায় 12 বছর ধরে পড়াশোনা করছিল। দেখো, সরি, ডিকেড, 10 বছর ধরে, প্রায় 10 বছর ধরে। দেয়ার ফাদার আর স্মল ট্রেডার্স, তাদের যে বাবারা তারা ছিলেন ছোটো দুজন ব্যবসায়ী। ইফ দেয়ার ইজ এ ফর্মাল কমপ্লেন্ট উই উইল রেজিস্টার এ কেস আন্ডার কালপেবল হোমিসাইড, সেড ডিসি নর্থ শুভঙ্কর সিংহরয়। শুভঙ্কর সিংহরয় যিনি ছিলেন ডিসি, নর্থের ডিসি, তিনি বলেছেন যে আগে থেকে যদি কোনো কমপ্লেন আসতো তাহলে আমরা অবশ্যই কেসটাকে হোমিসাইড ডিপার্টমেন্টে কমপ্লেন রেজিস্টার করতাম। ইনিশিয়াল প্রোব ইন্ডিকেটস দ্য বয়েজ হ্যাড অ্যান আর্গুমেন্ট ওভার এ গার্ল। প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে যে দুজন ছেলের মধ্যে যে তর্ক বিতর্ক হচ্ছিল সেটা একটা মেয়েকে নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য টিউটর আশিস ভট্টাচার্য অ্যান্ড এ স্টুডেন্ট উইথ হুম টিওআই স্পোক, থিংস আর কোয়াইট হুইন দ্য ক্লাস স্টার্টেড অ্যারাউন্ড 2 PM। তাহলে অ্যাকর্ডিং টিউশন যে টিচার ছিলেন আশিস ভট্টাচার্য, তার মতে এবং যে সমস্ত আরও যে স্টুডেন্টরা ছিল তার সাথে যখন টিওআই কথাবার্তা বলে তখন তারা বলে প্রথমে যখন 2টোর সময় ক্লাস শুরু হয় তখন কোনো সমস্যা ছিল না। আই হ্যাড গান টু দ্য ওয়াশরুম অ্যান্ড কেম ব্যাক টু ফাইন্ড মায়াঙ্ক লাইং সেন্সলেস অন দ্য ফ্লোর, দ্য আদার স্টুডেন্ট স্টুড অ্যারাউন্ড হিম। তার টিচার বলেন যে আমি যখন ওয়াশরুমে চলে যাই, ওয়াশরুম থেকে ফিরে আসার পর দেখি মায়াঙ্ক মাটিতে সেন্সলেস অবস্থায় শুয়ে রয়েছে আর অন্যান্য যে ছাত্ররা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আই ইনফর্মড হিস মাদার, আমি তার মাকে খবর দিই, অ্যান্ড উই টুক হিম টু দ্য লোকাল নার্সিংহোম, আমি আর তাকে লোকাল নার্সিংহোমে নিয়ে যাই। ওয়ের হি ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রড ডেড, যেখানে বলা হয় যে তাকে মৃতই নিয়ে আসা হয়েছে, সেট ভট্টাচার্য মানে যে আশিস ভট্টাচার্য টিউশন টিচার, তিনি এই কথাগুলো বললেন। A witness said TOI that the two boys exchanged words during the class and continued to needle each other. তাহলে একজন যে উইটনেস, একটা স্টুডেন্ট, সে বলে TOIকে যে দুজনের মধ্যে প্রথম থেকে কথা কাটাকাটি হচ্ছিল এবং একে অপরকে তারা কথা কাটাকাটির মধ্যে মানে একে অপরকে প্রিক করছিল। After sir left the room, jokhon sir ghor theke beriye jay, I found Mayank trying to cool down tempers. Dekhlam je Mayank nijeke shanto korar chesta korche. He was sort of tickling the other boy when he suddenly punched Mayank hard in the chest. Ar onno jon onno chhele sathe jokhon she kotha bolche tokhon Mayanker cheste jore aghat kora hoy. হি কোলাপসড অন দ্য ফ্লোর, সে একেবারে অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে যায়, সেট দ্য উইটনেস, যে প্রত্যক্ষদর্শী সে বলল। পুলিশ আর রেকর্ডিং দ্য স্টেটমেন্ট অফ অল দ্য আই উইটনেস, সমস্ত যারা প্রত্যক্ষদর্শী ছিল সবার রেকর্ড বয়ান, সমস্ত বয়ান পুলিশ রেকর্ড করলো। অ্যাডাপ্টেড ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া, এই যে আর্টিকেলটা এতক্ষণ পড়লাম সেটা টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। প্রথমে এবার প্রশ্ন রয়েছে, মাল্টিপল চয়েস, দ্য বয় ওয়াজ কিলড ইন, ছেলেটিকে মারা হয়েছিল দ্য স্কুল, দ্য হাউস, রোড, কোচিং সেন্টার, কোথায় মারা গেছিলো ছেলেটা? কোচিং সেন্টারে। তাহলে অপশান ডি, কোচিং সেন্টার। বোথ দ্য বয়েজ বিলং টু দ্য সেম, দুজন ছেলেই একই কোথায় থাকতো? হাউস, ভিলেজ, হোম, ক্লাস অফ দ্য সেম স্কুল, একই স্কুলের একই ক্লাসে পড়তো, তাহলে অপশান ডি, ক্লাস অফ দ্য সেম স্কুল। মায়াঙ্ক ওয়াজ হিট অন দ্য, মায়াঙ্ককে কোথায় মারা হয়েছিল? বেলি, লেগ, চেস্ট না হেড? চেস্টে মারা হয়েছিল, তাহলে অপশান সি। দ্য অ্যাকিউজড হ্যাজ বিন অ্যাবসকন্ডিং, অ্যারেস্টিং, কোর্ট না ইমপ্রিজেন্ট, অ্যাবসকন্ডিং, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস রয়েছে আর তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে দ্য সেন্সলেস বয় ওয়াজ টেকেন টু দ্য লোকাল হসপিটাল, যে সেন্সলেস যে হয়ে গেছিলো যে ছেলেটা সে তাকে লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ফলস, কারণ তাকে লোকাল নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এটার সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে, দেখো এই যে এই লাইনটা, আই ইনফর্মড হিস মাদার অ্যান্ড টুক হিম টু দ্য লোকাল নার্সিংহোম। বুঝতে পারলে?
এরপরে দেখো কি আছে, হোয়েন দ্য ইনসিডেন্ট হ্যাপেন দ্য টিচার ওয়াজ নট ইন দ্য রুম, যখন ঘটনাটা ঘটেছিল তখন টিচার রুমের মধ্যে ছিল না। এটা হয়ে যাবে ট্রু, সত্যি টিচার রুমের মধ্যে ছিল না, ওয়াশরুমে গেছিলেন। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে, যে এই লাইনটা, আই হ্যাড গান টু দ্য ওয়াশরুম অ্যান্ড কেম ব্যাক টু ফাইন্ড মায়াং লাইং সেন্সলেস অন দ্য ফ্লোর। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভিকটিম অ্যান্ড দ্য অ্যাকিউজ নিউ ইচ আদার ফর 12 ইয়ার্স। ভিকটিম এবং অ্যাকিউজ, যে অভিযুক্ত এবং আর যাকে মারা হয়েছিল, দুজনে একে অপরকে 12 বছর ধরে চেনে। এটা হবে ফলস, 12 বছর ধরে নয়, ওভার এ ডিকেট, তার 10 বছর ধরে চেনে। আর এটা সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে এই লাইনটা, দে হ্যাভ বিন স্টাডিং টুগেদার ইন দ্য সেম স্কুল ফর ওভার এ ডিকেট। এরপরেরটা দেখো, দ্য ক্লাস স্টার্টেড অ্যারাউন্ড 2 PM, ক্লাস 2টোর সময় শুরু হয়েছিল। ট্রু, ক্লাসটা দুটোর সময়তেই শুরু হয়েছিল, তাহলে এটা উত্তর হয়ে যাবে, সাপোর্টিং সেন্টেন্সে হবে দেখো এই লাইনটা, হোয়েন দ্য ক্লাস স্টার্টেড অ্যারাউন্ড 2 PM। বুঝতে পারলে তাহলে ট্রু ফলসগুলো। এরপর একটা প্রশ্ন আছে, হোয়াট ডিড মিস্টার ভট্টাচার্যা ফাইন্ড হোয়েন হি কেম ব্যাক, যখন মিস্টার ভট্টাচার্যা ফিরে এলেন তখন তিনি কী দেখলেন ফিরে এসে। এটার উত্তর হয়ে যাবে, আফটার কামিং ব্যাক মিস্টার ভট্টাচার্যা ফাউন্ড মায়াঙ্ক লাইং সেন্সলেস অন দ্য ফ্লোর, দ্য আদার স্টুডেন্টস স্টুড অ্যারাউন্ড হিম। দেখলেন যে মায়াঙ্ক অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে এবং অন্যান্য ছাত্ররা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। প্রথমে দেখো রয়েছে ফ্রেজাল ভার্ব, লিখতে হবে সুটেবল ফ্রেজাল ভার্ব। প্রথমে আছে দ্য ম্যান, দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট নাইট, বা দ্য ইয়াং ম্যান উইল ড্যাশ সুন। তাহলে দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট নাইট হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে, দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, বাট দ্য ইয়াং ম্যান উইল কাম রাউন্ড সুন। পাস্ট অ্যাওয়ে হচ্ছে মারা গেছেন আগের রাতে, আর ইয়াং ম্যান সেরে উঠবেন খুব তাড়াতাড়ি, কাম রাউন্ড মানে সেরে ওঠা। এরপরে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, স্মোকিং শুড বি প্রোহিবিটেড, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে হবে, দেয়ার শুড বি প্রোহিবিশন অন স্মোকিং। দু নম্বরটা রয়েছে, লেট আস টেক হিম টু এ ডক্টর হি সেড, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটার উত্তর হবে, হি সাজেস্টেড দ্যাট উই শুড টেক হিম টু এ ডক্টর। তারপরে আছে, রেডিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। উত্তরটা হয়ে যাবে, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ রেডিয়াম। নেক্সট, হি ফিনিশড এভরিথিং, মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, কিন্তু মানে যেন একই থাকে। হ্যাঁ, উত্তরটা হয়ে যাবে, ইট ইজ নট দ্যাট হি ডিড নট ফিনিশ এভরিথিং, এটা নয় যে সে সব কিছু শেষ করে, তার মানে কি সে সব কিছু শেষ করেছিল। নেক্সট আছে দেখো, এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে তার যে মানে সে একই মানের ওয়ার্ড বের করতে হবে আমাদের আনসিন থেকে। প্রথমে রয়েছে, অ্যান অ্যাক্ট অফ ডেলিভারেড কিলিং অফ এ হিউম্যান বিইং, আর ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে মারা, সেটা হয়ে যাবে হোমিসাইড। এরপরে এ ভেরি ইয়াং পার্সন নো লঙ্গার এ চাইল্ড বাট নট অ্যান অ্যাডাল্ট, এটা হয়ে যাবে জোভেনাইল, মানে তরুণ বয়সকে বলা হচ্ছে, তাহলে এটা হবে জোভেনাইল। এরপরে আমরা রাইটিং স্কিলে চলে আসবো, অ্যাজ এ সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব রাইট এ নোটিস অ্যাবাউট ব্লাড ডোনেশন ক্যাম্প দ্যাট ইউর ক্লাব হ্যাজ অর্গানাইজড, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। তাহলে তুমি একজন ক্লাবের সেক্রেটারি, তোমাকে বলা হচ্ছে একটা তোমার ক্লাব ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করবে, সেটা নিয়ে একটা নোটিস লিখতে। কী কী পয়েন্ট আছে, ডেট, টাইম অ্যান্ড ভেনিউ অফ দ্য ক্যাম্প, পার্সনস হু আর ফিট টু ডোনেট ব্লাড, দ্য ডোনার্স উড অ্যাটেন্ড, তারপর হচ্ছে দ্য সোশ্যাল পারপাস। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে ফলো করে তোমাদেরকে একটা নোটিস লিখতে হবে। দেখো কীভাবে লিখবে নোটিসটা, নোটিস প্রথমে ওপরে লিখতে হবে, তারপরে নোটিসের নাম ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে হচ্ছে নাম্বার, নোটিস নাম্বার আর ডেট। দেখো আমরা সেগুলো শুরু করছি এভাবে, অল দ্য মেম্বার্স অফ আর ক্লাব আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট ক্লাব কম্পাউন্ড অন 5th August 2021। তাহলে আমাদের ক্লাবের সমস্ত মেম্বারকে জানানো হচ্ছে যে আমাদের ক্লাব 5th August 2021 একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছে আমাদেরই ক্লাবের ক্যাম্পাসে। Willing people to donate blood for the notable cause are asked to enlist their names to the undersigned on or before 2nd August. তাহলে যে সমস্ত মানুষ ব্লাড ডোনেট করতে আগ্রহী তাদেরকে বলা হচ্ছে তারা যেন অবশ্যই তাদের নাম 2nd August মধ্যে এই যে নিচে যা সাইন করা আছে তার কাছে নাম রেজিস্টার করে, নাম যেন এনলিস্ট করে। দ্য ক্যাম্প উইল রিমেইন ওপেন ফ্রম 7 AM টু 4 PM টু রিসিভ দ্য ডোনার্স। তাহলে এই যে ক্যাম্পটা সেটা সকাল সাতটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকবে ডোনার্সদের জন্য। দ্য ডোনার্স উইল বি সাপ্লাইড উইথ ফুড দ্যাট ইজ মিল্ক, এগস অ্যান্ড ব্যানানাস এক্সেট্রা। ব্লাড ডোনেট যারা করবে তাদেরকে যে খাবারটা দেওয়া হয়, যেমন দুধ, ডিম, কলা, এগুলো দেওয়া হয়, সেগুলো দেওয়া হবে। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই যেন নিচের আন্ডারসাইন্ড যারা রয়েছে তার সাথে যোগাযোগ করে। দেখো HD, তারপরে সেক্রেটারি,
ক্লাবের নাম, আর এখানে একটা তোমার নাম দিতে হবে, নামটা দেওয়া হয়নি, এখানে যে যার নিজের নামটা দেবে সেক্রেটারি, তারপরে ক্লাবের নাম আর তারপরে হচ্ছে জায়গার নাম, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে একটা নোটিশ লিখতে পারো, কোথায় অ্যারেঞ্জ করা হবে লিখেছি, কবে হবে, আর ডোনারদের মানে কেন করা হয়েছে, একটা নোবেল কজের জন্য, কারণ এই যে দেখো দেখো লেখা আছে নোটেবল কজ, তাহলে এইভাবে তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের নোটিশটা লিখবে। ক্লিয়ার তোমাদের সবার? আমি আজকে এই কোশ্চেন মডেল কোশ্চেন পেপার 5টা তাহলে এখানে এভাবে শেষ করলাম, আর এরপরে আমি মডেল কোশ্চেন পেপার 6টা করাবো, তোমরা অবশ্যই ফলো করতে থাকো। যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের যে মডেল কোশ্চেন পেপারের যে সলিউশন আমি দিয়েছি ফার্স্ট সামেটিভ টেস্ট এবং সেকেন্ড সামেটিভ টেস্ট দুটোরই, অবশ্যই তোমরা দেখে নাও। এভাবে আমি কন্টিনিউ করব, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।